এখানে কি করেন? এখানে কি মানে? আপনার কি চোখের সমস্যা? আমি দেখেন না এখানে কি? ওরে বাবা, মাথায় না চুল আর গাওরামি করেন আমার সাথে? খুব গাওরা পোলা না? এই গাওরা পোলা কি? হ্যাঁ, আঙ্গুল নিচে, আঙ্গুলো নিচে, চোখও নিচে, গরম কম। হুম, ঠিক আছে, বেঞ্চটা আমার আর আপনি দখল করে বসে আছেন। ঘাওরামি দেখাইতে হলে অন্য জায়গায় যে ঘাওরামি দেখান, এইখানে না। আপনি শুনেন, এই বেঞ্চ আমার, আমি ভাড়া করছি, আর যদি নাই হয় আমি কেন এখানে শুয়ে আছি? আপনি এখানে শুয়ে আছেন কেন সেটা তো আমার জানার দরকার নাই, এটা আমার হেডেক না, ঠিক আছে? আমি বেঞ্চটা ভাড়া করে একটু দূরে গিয়েছি আর আপনি এর মধ্যে দখল করে ফেলেছেন না? হাউ সুইট, প্লিজ যান, অন্য জায়গায় যান। শুনুন, এই বেঞ্চ আমার, আপনার যদি কোনো ধরনের কনফিউশন থাকে আপনি বেঞ্চের যে মালিক তাকে নিয়ে আসেন। কনফিউশন আমার নাই, আমি 100% ঠিক আছি, কনফিউশন আপনার আছে। আপনি চাইলে মালিককে, এখানকার সবাইকে ডেকে নিয়ে এসে প্রমাণ করতে চাইলে করতে পারেন, আপনার প্রবলেম আছে, আমার প্রবলেম নাই। আমি কিসের জন্য ডাকবো? আমি আপনাকে লাস্ট টাইম বলে দিচ্ছি, আপনি এখান থেকে সরবেন। আর আমাকে যদি আপনি দুই চারটা মেয়ের মতো মনে করেন তাহলে ভুল করবেন, আমি দুই চারটা মেয়ের মতো না, আমি ভেরি ডেঞ্জারাস পার্সন, ঠিক আছে? গণেশি ভাই শুনেন, আপনাকে মোটেও মেয়ে মনে করতেছি না, ডাকাত মনে করতেছি, মহিলা ডাকাত। আই হট, তুই আবার ডাকাত কইছিস না? হ্যাঁ আমি ডাকাত তো, এখন ডাকাতি তুই দেখবি, যা ভাগ। আশ্চর্য ব্যাপার, আপনি তুই কে বলছেন আমাকে? তোকে তুই করে বলবো না তো কি করে বলবো, তোকে সম্মান করে কথা বলবো? তোকে তো তুই এর চাইতেও নিচে কিছু থাকলে সেইটা বলা উচিত, তোমরা যাইতে বলতে সেখান থেকে তুই যা। আমি যাব না। তুই যাবি না মানে? তোর দাদা নানা খালা চাচা তো 14 গোষ্ঠী, তোর সবাই যাবে। আমি দেখি আপনি কি করে আমার এখান থেকে। আমি শোন, আমি একটা ডাব নিব, ডাব নিয়ে এসে তোর মাথার মধ্যে ঠাস করে ফাটবো, দারুণ মেহায় মানুষ, একটা মেয়ে মানুষ তোর এইরকম ভাবে অপমান করতে, তুই যা। কি হয়েছে রে? আমি দূরত্ব দেখলাম হাত পা নাড়িয়ে খুব কথা করছিস, কি হয়েছে বল দিবি। এই পিস আবার কে? পাইপটা পরিষ্কার করে নিতে মানে ধরেছেন কি? সেদিন বালু লাগিয়েছে ধরতে তোর সাথে না? হ্যাঁ হ্যাঁ, চেহারা দেখলেই বোঝা যায় ঢাকা থেকে এই বিনা পয়সা যে শুটকির বাসগুলো আছে না, চুরি করে চুরি করে এখানে আসছিস আর সস্তা একটা হোটেলে আসিস, দেখলেই বোঝা যায়, বুঝছিস? দেখলেই বোঝা যায় ঢাকা থেকে এসি বাসে টিকিট কেটে কক্সবাজার আসছি, শুধু তাই না, থ্রি স্টার হোটেলে উঠছি। আর শুনুন, কাইন্ড অফ ইনফরমেশন, আমরা দুজনই কিন্তু ব্যাংকে জব করি। ব্যাংক? তোরা দুজন ব্যাংকে চাকরি করিস? হায় রে, ঢাকা শহরের ব্যাংকগুলোর কি অবস্থা! এই চেহারার মানুষ যদি ব্যাংকে চাকরি করে তাহলে ব্যাংক কি আর টিকবে? ব্যাংক তো পুরো ধ্বংস, শেষ। আমাদের ব্যাংকের কি হবে রে? কি হবে ব্যাংকের? এই যে আমরা এই চেহারা নিয়ে ব্যাংকের মধ্যে ঢুকে পড়েছি, আর ব্যাংক যদি ধ্বংস হয়ে যায় উনি করলো। আর শোন, এই যে হোটেলটা দেখতেছিস না, সাইমন হোটেল, 5-star হোটেল, এই হোটেলে আমি থাকি, বুঝলি? টাকলো, বুঝা কথা বলিস। এই ফেসে 5-star-এ কেমন সম্ভব? আপনার সাথে যায় আপনার সাথে কে? তোরে কি দেখেছেন যে ও বসে আছে, কারণ মাঝখানে ওই লোকটা ভাড়া দিয়ে দিছে, এই হয়েছে আর কিছু না। বললেন আপনি আর একটা কথা, আর আমিও বুঝলাম আর একটা কথা, দেখছিস, বুঝলাম বেয়াদব। আরে ভাই ছাড়ে দে, অবলা মেয়ে মানুষ। এই কারে অবলা বলে, কারে অবলা? হ্যাঁ না, আমি বলেছি কি ওই মানে অবলা বলেছি এই জন্য যে ও যদি উঠে খাড়ায় আপনারা ধরে না তাহলে মোচড় দিলে ভেঙে যাবেন। কারে মোচড় দিলে কে ভাঙবে না ভাঙবে সেইটা আমি পরে দেখে নিব, ঠিক আছে? খাবো ডাব, কি করলে না যা খুশি তাই করে খাবেটা। আরে এই বেঞ্চে তো জীবন আমি বসবো না, নোংরা করে দিছেন এইসব। ভাই ডাব খাবো কিরাম করে? ডাব খাবো কিরাম? দেখছিস এ ভাই, এ দেখছিস, এ টাকা দি কিনছি। আরে বেয়াদব, একটা মেনা বুঝে না, কিছু বুঝে না, চুপ কর ভাই। ডাব খাবো কিরাম করে? হ্যাঁ মেনা বুঝে না, কিছু বুঝে না, কই তুই রে সুজুরে বসে? আমি বসছি কিরাম করে? আসলে ব্যাপার, ডাব খাবো কিরাম করে? আর তুই ডাব নিয়ে আসছিস, বাট আমি এখানে বসছি, একটা মেয়ে মানুষ দেখ কিভাবে বিয়ে হয়ে গেল, আর তুই ডাব নিয়ে আসছিস, বাট ডাব খেয়ে কি বলটা? সাহায্য বুঝে ডাব খেয়ে কাটা দিলি? ডাব ডাব মেয়েটার জন্য আমার খুব মায়া লাগতেছে জানিস, আমার মনে হচ্ছে হজমের সমস্যা আছে মেয়েটার, হজমের সমস্যা হলে পরে কিন্তু মেজাজ তৈরি কি হয়ে যায় জানিস। শোন, আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি হতো তাহলে পরে টিপা টিপি ফল কিনে দিতাম, আধা কেজি খালি পরে একদম পেট ঠান্ডা, বুঝেছিস? ডাক খাও কি আমি রে, আবার ডাক। ওহ রে ডাক রে, তোর বাড়ি দর্শন না হয়ে বুঝছস, ওই বরিশাল তাহলে যে নাইকা দিন দিয়ে আসেন বাড়ি। আসেন আসেন। ওহ, আপনার দেখে আমার যে কি ভালো লাগতেছে, মানে আমার হয়েছিল কি আমার জান্ডাস চলে গেছিল, আপনার দেওয়ার পরে জান্ডা আবার ফেরত আইছে, বুঝছেন? ওই যে কি করে বোঝাবো, বুঝছেন? ওই যে সুবিনন্দের গানটা আছে না, হৃদয় চিরে যদি দেখাতে পারতাম, তুমি যে আমার, তুমি কি কি জানো সেই গানটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, আপনি খুব উত্তেজিত অবস্থায় আছেন, এখন বলেন কি কাজের কথা কি?
ওই তো মানে আপনার সঙ্গে আমার যেটা হয় সেটা অদল বদল হয়ে গেছে বুঝছেন কি অদল বদল হয়ে গেছে আপনার 40 আমার 42 মানে 40 42 মানে কি যাতা বলছেন আপনি মানে পাদুকা জোড়া কিসে আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাইতেছে আমার মেজাজ খারাপ হয়ে গেলে কিন্তু আপনার কপালে শনি আছে আপনি কি করতেছেন আমার মেজাজ কিন্তু আপনি গরম করে দিতেছেন আরে ভাই কথা কথা আপনি মেজাজ খারাপ করবেন না তো এই মেজাজ খারাপের জন্যই ভুলটা আপনি করেছেন আপনি আমার স্যান্ডেল নিয়ে চলে আইছেন আপনারটা হচ্ছে 40 আমারটা 42 আপনার স্যান্ডেল ছোট আমার পায়ে লাগে না আপনার স্যান্ডেলের জন্যই তো আমি তো গোড়ালি কাটি ফেলতে পারবো না আসলে আপনার কোনো দোষ নেই আমি সেটা স্বীকার করতে ভুল করেছেন মানে আপনার স্যান্ডেল এবং আমার স্যান্ডেল সেম ডিজাইনের হয়েছে সেই জন্যই ভুলটা হয়েছে ভাই আমি স্বল্পভাষী মানুষ বেশি কথা বলতে আমার ভালো লাগে না আমার স্যান্ডেলটা দিয়ে দেন আমি চলে যাব ভাই আপনি এই স্যান্ডেল স্যান্ডেলের খোঁজে এখানে আসছেন আমি নিজেরটা সারা অন্য কারোটা পড়তে পারি না যে আপনার স্যান্ডেল আমি নিয়ে আইছি আমি কিন্তু ব্যবহার করিনি একবারও পড়িনি আমি দুয়ে মিশুলটা ঠিক করে রাখেছি আপনি যে আমার স্যান্ডেলটা একবারের জন্য পড়িছেন আমার কি যে টেনশন হচ্ছে আমার ভাই আমার স্যান্ডেলটা আমি চলে যাই ভাই 100 টাকার স্যান্ডেল 100 টাকার স্যান্ডেল বিচে পড়ার জন্য কিনছিলাম সেই স্যান্ডেলের খোঁজে আপনি আমার এখানে আসছেন ওরে ভাই রে এত কথা বললে তো কোনো দরকার নেই আমার স্যান্ডেলটা দেন তা না হলি পরে কিন্তু আমি কিন্তু কি হ্যাঁ আপনি যখন কান্নাকাটি করবেন অবশ্যই কান্নাকাটি করব আমার স্যান্ডেল আপনি জানেন স্যান্ডেল আপনি আমার টেন্ডেমেন্ট কিসের জন্য আপনার নেই আপনি চুপ 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 একদম চুপ একদম চুপ খবরে আরে তুই কি রে ভাই কি কি তুই একটা মানুষ না অন্য কিছু পিস একটা পিসের দলা এই আপনি আমারে তুই তুই করে কষ্ট কিসের জন্য আমার মাও আমারে তুই করে বলে না তুমি করে বলে এক সালমা খালা সে আমারে তুই করে বলে তারপরে আমি চাই দিয়ে চুপ ভাই আমার স্যান্ডেলটা এনে দেন আমার স্যান্ডেল লাগবে তারা অলি বলে আমি কিন্তু আপনি এখান থেকে তুই করে বলছি না কেন হ্যাঁ আপনি এখান থেকে অন্য কোথাও যাবেন আমি যাব না ভাই আমার স্যান্ডেল লাগবে ভাই চিল্লাবে আমি চিৎকার করব না ভাই আমার স্যান্ডেল লাগবে ভাই